সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একদিকে সনাতন সংস্কৃতি শ্রদ্ধার বস্তু, অন্যদিকে যখন একটা ছোট্ট বীজ বপিত হয়ে ফুল যখন বেরোয় তার দুটো আনন্দের জিনিস অন্য কিছু হতে পারে না। সেই জলসাতে আসতে পেরে আমি খুশি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাব শুধু 50 নম্বর ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে, বৃহত্তর কলকাতার জাতীয়তাবাদী রাজনীতির অত্যন্ত বলিষ্ঠ একটা মুখ এবং কলকাতা কর্পোরেশন মানে সম্মানীয় প্রদীপ ঘোষ, আর প্রদীপ ঘোষ মানে কলকাতা কর্পোরেশন, সবাই নীলুদা বলে দশকের পর দশক তার প্রতি শ্রদ্ধা রেখেছেন। এখনকার এই নোংরা রাজনীতির মতো পরিস্থিতি বিগত দিনে ছিল না। বিরোধী দলনেতার মর্যাদাও তিনি যেমন পেয়েছেন, তেমনি মেয়র পরিষদের সঙ্গে যুক্ত থেকে শাসকের সম্মান মর্যাদাও তিনি পেয়েছেন, এই কালচারটা কিন্তু কলকাতা কর্পোরেশনে ছিল। কারণ কলকাতা কর্পোরেশনের চেয়ারে অনেক বড় বড় মাপের মানুষরা ছিলেন। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কারো তুলনা করব না, তিনি সবার উঠবে। তার বাইরেও চিয়ার দাস থেকে শুরু করে এমনকি বামপন্থী কমল বসু, ওই চিয়ারের যে গরিমা তার সঙ্গে মানানসই ব্যক্তিরা ছিলেন বলেই, এমনকি প্রয়াত সুব্রত মুখার্জি পর্যন্ত। দুর্ভাগ্য আমাদের এখন তো গণতন্ত্র কৃত্রিম হয়ে গেছে, আর্টিফিশিয়াল হয়ে গেছে। গণতন্ত্র মুসলমানি হিটলারদের মতো এই চেয়ারে কে বসবে, তার যোগ্যতা কি, তার অতীত কি, তার সঙ্গে বাংলার সম্পর্ক কি, কলকাতার সেন্টিমেন্ট কি, এটা বোঝে এখন চেয়ার মেয়র হয় না। মেয়র হয় কে কার কতটা স্তাবকতা করতে পেরেছে, কে কার ব্যাগ নিয়ে জুতো নিয়ে পিছন পিছন ছুটতে পেরেছে, এটাই হচ্ছে এখনকার যোগ্যতা। তাই পরিবেশ বদলেছে, আমরা ওই বিতর্কে যাব না। আর সজল ঘোষ দেবু ও সিটি কলেজের ছাত্র নেতা, শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম, আমি মেদিনীপুর থেকে কলকাতা পর্যন্ত আমিও 28 আগস্ট দেখা হতোই, কখনো জয়ন্ত ভট্টাচার্য, কখনো অশোক দেব, কখনো বিভাস চৌধুরী, কখনো তাপস রায়, লড়াইটা আমরা একসঙ্গে করেছি। আজকে তো 5 বছর কলেজের ছাত্র সংসদ তুলে দেওয়া হয়েছে। আমরা তো কলেজ থেকে, আমাদের জীব শুকিয়ে যেত, ক্লাস 11-12 ছিল কলেজে, ডায়াসিন করতাম আর বক্তৃতা দেওয়া শিখেছি আমরা প্রাথমিক বিতর্কে অংশগ্রহণ করে, কালচারাল কম্পিটিশনে অংশগ্রহণ করে। 5 বছর 6 বছর আজকে কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয় না, ইউনিভার্সিটিটা হয় না। আগামী 10 বছর 20 বছর করে নেতৃত্ব তৈরির আসল যেটা পাঠাগার, সেই পাঠাগারে তালাচাবি লাগিয়ে দেওয়া হয়েছে।
সেদিন থেকে লড়াই সিটি কলেজে ও লড়ে জিততো জয়পুরিয়া কলেজে লড়ে জিততো সুরেন্দ্রনাথে লড়ে জিততো সিটি নাইটে জিততো আওয়াজ থেকে আমি মেদিনীপুরে 33টা কলেজ ছিল অবিভক্ত মেদিনীপুর আমি সব জায়গায় লড়ে 29টা হাই স্কুল জিতেছিলাম মানুষকে নিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে সেই দিন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক অর্চনা দিয়ে আছেন কেন্দ্রীয় সরকারের খুব বড় মাপের ডাক্তার ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে যাকে পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে সেই নরেন্দ্র মোদীকে দেখে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন অনেক টাকা তার লস হয়েছে চাকরি ছেড়ে দিয়েছেন রেলের অনেক বড় ডাক্তার কয়েক লক্ষ টাকা স্যালারি ছিল এই এই লোকগুলোকে নিয়ে এসেছেন নরেন্দ্র মোদীজি তাই অর্চনাদিকেও সময় নেয় আপনাদের কাছে আর সব বলবো না আমি শুধু বলবো সজলকে কাউন্সিলার করে সম্মানীয় প্রদীপ ঘোষ যে সেবা দিতেন যে আনন্দ দিতেন যে পরিবেশ এখানে তৈরি করেছিলেন আমরা মনে করি শুধু নির্বাচনের সময় দল হওয়া উচিত সারা বছর আমাদের মধ্যে দলের বিভাজন থাকা উচিত নয় কখনোই উচিত নয় এই কালচার বাংলায় নষ্ট করেছে আগের শাসকরা কিছুটা আর বর্তমান শাসক তো বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে কারা কারা যাবে তার তালিকা তৈরি করে দেয় শুভেন্দু বিজেপি তুই ওকে ডেকেছিস কেন সজল বিজেপি অন্নপ্রাশনে ডেকেছিস কেন জানেন দুর্গাপূজার চেকগুলো দুর্গাপূজার চেক দেওয়া হয় 50,000 টাকা করে সেই চেকগুলো থানা থেকে ডিস্ট্রিবিউশন হয় থানা বলে দেয় যে কোন দলের এমএলএ কোন দলের এমপি কোন দলের কাউন্সিলর মানুষের নয় কোন দলের এই সিস্টেম এখন পশ্চিমবঙ্গে 365 দিন চালু হয়ে গেছে খুব বিপজ্জনক খুব বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে আমরা সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে বাস করি ভারতবর্ষ তো এগুলো আবার বেশি দিন থাকে না যেমন উঠে থপ করে পড়ে তৈলাক্ত বাসের মতো আমি অনেক জায়গায় বলি যে আমাদের বাপ ঠাকুরদারা প্রদীপবাবুরা সব কংগ্রেস ছাড়া কিছু চিনতেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই অ্যাসেম্বলিতে আপনার ইন্ডিপেন্ডেন্ট একজন কংগ্রেসের মেম্বার না লেফট ফ্রন্ট ছাড়া কিছু ছিল না এই অ্যাসেম্বলিতে লেফট ফ্রন্টের কোনো মেম্বার নেই আজকে যারা এই যে সমস্ত সামাজিক জায়গায় বেড়া দিয়ে দিয়েছেন না আপনার রাজনৈতিক পরিচয়টা কি এটা দেখা হচ্ছে আপনি মানুষ কিনা দেখা হচ্ছে না আপনার সংস্কৃতি আপনার খেলা মেলা আপনি বলুন তো এই যে অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে এবার তো ভারত অনেকগুলো পদক পেয়েছে অলিম্পিকেও 7-8টা পদক পেয়েছে প্যারা অলিম্পিকেও 17টার মতো পদক পেয়েছে কোন স্টেটে একজনও কেউ পাইনি নাম কি কোন স্টেটে কেন আপনার সল্টলেকের টেনিস অ্যাসোসিয়েশন থেকে মোহনবাগান ক্লাব আপনার বিসিসিআই থেকে শুরু করে আপনার সমস্ত ক্রীড়া সংগঠনে সরকারি ক্ষমতার বলে যাদের বসিয়ে হয়েছে তারা কেউ ফুটবলে কোনোদিন পা দেয়নি হকি স্টিক কি জিনিস জানেন না কোন দিক দিয়ে ধরতে সেটাই জানেন না আপনি একটা মুখ্যমন্ত্রীকে দেখুন আমার পলিটিক্যালি উনি অপোনেন্ট ওখানে মেইন অপোজিশন পার্টি কিন্তু আমাকে আমি যে পার্টি বিলং করি ওই পার্টি উড়িষ্যা হকি টিমকে স্পন্সর করেছেন হকি টিমকে স্পন্সর করেছেন হকি টিম পারফরমেন্স করেছে একে যেতে পারেনি কিন্তু পারফরমেন্স করেছে সেই সিএমকে আপনি কোথাও দেখতে পাবেন না নবীন পটনায়ক আর এখানে জ্যোতিবাবু যুবভারতী ক্রীড়াঙ্গন বানিয়ে দিয়ে গেছিলেন আন্ডার-17 খেলার সময় রং করতে গিয়ে জ্যোতিবাবুর ফলকটা ফেলে দিয়ে অনুপ্রেরণায় বসিলেন নন্দন ইনগরেশন করেছিলেন সত্যজিৎ রায় গিয়ে দেখবেন সত্যজিৎ রায়ের নাম গন্ধ চিহ্ন নন্দনের কোথাও পাবেন না নেই ফেনিস এই কালচার আমি এখানে পলিটিক্স করতে আসি
কালকে কোনো ভোটও নেই এই কালচার কিন্তু বাঙালি আপনাদেরকে জাগতে হবে আপনাদেরকে জাগতে হবে সবাই সেফ প্যাসেজে থাকবো সজলের মতো দরজায় লাঠি মেরে তুলে নিয়ে চলে যাবে একটু সেফ প্যাসেজে থাকবো প্রতিবাদ করব না এই জিনিস হলে বাংলা কিন্তু শেষ হয়ে যাবে খেলা মেলা আনন্দ উৎসব পাখি মেলা খাদ্য মেলা দুর্গাপূজো সব কিছু কিন্তু একেবারে কেবলমাত্র দেখা হবে শুভেন্দুকে তার রাজনৈতিক পরিচয় কি শুভেন্দু বাঙালি কিনা হিন্দু কিনা শুভেন্দু সামাজিক জীব কিনা শুভেন্দুর পারিবারিক পরিচয় আছে কিনা শুভেন্দু লিখতে পড়তে জানে কিনা এগুলো দেখা হবে না খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলছি খুব ভালো হয়েছে সজল প্রতিনিধি হয়েছে অনেক প্রতিবন্ধকতা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিনিধি হয়েছে এবং সজল অনেক কাজ শুরু করে দিয়েছে কোভিডের থার্ড ওয়েভে যদিও থার্ড ওয়েভটা অত ডেঞ্জারাস ছিল না সজলের প্রিপারেশন দারুণ ছিল যেদিন সজল কাউন্সিলর হয়নি সেকেন্ড ওয়েভ আমাকে মেসেজ করছে এত সংবেদনশীল নেতা সজল অর্গানাইজার বলবো আমি লিডার বলবো না আমাকে মেসেজ করছে আমার কাছে মেসেজ স্টোর করে রেখে দিয়েছি টাকা যা লাগে দেব কিছু অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দাও এই যে সংবেদনশীলতা ওই অক্সিজেন সিলিন্ডারটা ওর বাড়ির জন্য নয় ও একটা ছোট হসপিটাল এখানে চালায় ওই হসপিটালটাতে তো সজল ফিরিয়ে এনেছে পাখি মেলা সজল ফিরিয়ে এনেছে সম্মানীয় প্রদীপ ঘোষের ফুলের মেলা আবার কাল থেকে শুরু হচ্ছে খাদ্য মেলা খাদ্য মেলা তো একদিন আসতে হবে পাখি মেলা তো আসেনি সজল আমন্ত্রণ করেই বলেছিল ডাকছি কিন্তু জানি তুমি আসবে না আমি সারাদিন শিলিগুড়ির পাড়ায় পাড়ায় ঘুরেছি 31টা ওয়ার্ডে ঘুরেছি 10টার সময় হোটেল থেকে বেরিয়েছি 3টে পর্যন্ত করেছি 3টের সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরে এয়ারপোর্টে নেমেছি কেষ্টপুরে একটা সভা করেছি সেও তো সভা করা মানে যুদ্ধ করা করতে দেবেন এক ঘন্টা বসে রাস্তা ঘিরে আছে তারপরে সংগঠনে ঢুকে সভা করে এসেছি ভয়ঙ্কর বিপদ পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রচণ্ড খারাপ হয়ে গেছে তারপরে আপনার এখানে এসেছি ফুল দেখেছি হ্যালো করলাম বেরিয়ে যাচ্ছি মেদিনীপুর সকালে নন্দীগ্রামে রামপুজো আছে খাদ্যমেলায় আসবো বক্তৃতা করবো না ব্যাচ উত্তরীয় সব হবে না খাদ্যমেলায় আসবো আপনাদের সঙ্গে মিলিত হয়ে না ঠিক আছে হবে মেলা হবে আর আমি 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 আপনাকে বলছি বসন্ত উৎসব হয়ে যাবে নিশ্চয়ই ভালো করে করুন আমি লাড্ডু খাওয়ানোর জন্য আসবো রামনবমীর দিন রামনবমীর দিন হবে ভগবান রামচন্দ্রের পায়ে ফুল দিয়ে রামনবমীর দিন লাড্ডু খাওয়ানো হবে তাই তো আপনার অনুমতি আছে তো সবাই খুব ভালো থাকবেন আর ফুলের মধ্যে পদ্ম ফুলটাও আছে একটা এমএলএ তার ব্যক্তিগত জীবনকে আমি অন্য জায়গায় বলি এখানে বলি ছেড়ে দেন আমি অত লো লেভেল পলিটিক্স করি না কিন্তু পদ্ম ফুলকে বলছে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে বলছে পদ্ম ফুল পুজোতে ব্যবহার করবে না সেই কারণে এবারে সরস্বতী পূজা সবচেয়ে বেশি পদ্ম ফুল ব্যবহার করেছিল আমাকে কোলাঘাটের ফুল চাষিরা বলেছে এবারে পদ্মের প্রচুর দাম পেয়েছে দা বাংলার মানুষ কি চাইছে এখন সেটা বুঝতে পারছে সবাই খুব ভালো থাকবেন এখানে নো স্লোগান পলিটিক্যাল স্লোগান একটাই স্লোগান হবে যাকে স্বামী বিবেকানন্দের কান্দ দেবী রূপে বন্দনা করতেন দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড ভারত মাতা কি জয়